ব্লিস কথাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু মুখে ব্লিস ইউজ করা আর মুখে বিষ ইউজ করা একই কথা, কারণ এই ব্লিসের অনেক বেশি পরিমাণ সাইড ইফেক্ট আছে। তাই তোমরা যারা যারা ব্লিস করছো কিংবা ইন ফিউচারে করতে চাচ্ছ, আমি তোমাদের সবাইকে বলবো, নো, নেভার, ব্লিস করার কোনো প্রয়োজন নেই। মারাত্মক অ্যালার্জির প্রতিক্রিয়া মুখের ব্লিস সবার জন্য ভালো হয় না। আপনার আগে নিজের ত্বকের ধারণাটা বুঝতে হবে, নিশ্চিত হতে হবে যে আপনার ত্বকের ক্ষমতা আছে কি না ব্লিসে থাকা কেমিক্যালের মোকাবেলা করার। তার কারণ ব্লিসিং মারাত্মক খারাপ প্রতিক্রিয়া হলো অ্যালার্জি। ব্লিস প্রয়োগ করলে মুখে জ্বালা বা চুলকানি অথবা দুটোই হতে পারে। এর ফলস্বরূপ আপনার অসম্ভব যন্ত্রণা, চামড়া শক্ত হয়ে যাওয়া বা লাল সোপ হয়ে চামড়া ফুলে উঠতে পারে। তো এরকম পরিস্থিতিতে হয়তোবা আপনারা অনেকেই পড়েছেন, যারা যারা পড়েছেন আমি তাদের সবাইকে বলবো, ইন ফিউচারে আপনারা যাতে এই ধরনের কেমিক্যাল আর ইউজ না করেন, ব্লিস যাতে আর ইউজ না করেন। আর যদি এরকম পরিস্থিতিতে পড়ে যান তাহলে তৎক্ষণাৎ ডাক্তারি পরামর্শের দরকার হয়ে পড়ে, তাই অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে স্কিনের ট্রিটমেন্ট নিতে পারেন। পারদের সর্বনাশা প্রভাব। ব্লিসিংয়ের আর একটা ভয়ানক খারাপ দিক হলো এর মধ্যে থাকা কিছু উপাদান যা আপনার স্বাস্থ্যের দীর্ঘকালীন ক্ষতি করতে পারে। ব্লিসে সাধারণত পারদ থাকে যা ব্যবহার না করাই ভালো, বা ব্যবহার করলেও খুব কম, কারণ পারদ শুধু বিষাক্ত নয়, এটা আপনার কোষে জমতে শুরু করলে আপনার লিভার ও কিডনির ক্ষতি করে, তাদের অকৃতকার্যও করে দিতে পারে। চোখ লাল হয়ে যাওয়া। ব্লিসিং এজেন্টের শক্তিশালী বাজে গন্ধ থাকে যার ফলে প্রস্তুত কারকরা তাতে প্রচুর সুগন্ধি দিয়ে থাকে, এর থেকে সৃষ্টি হয় ব্লিসিং। আরও একটা খারাপ দিক মুখের জন্য, কেমিক্যালের ধোঁয়া আপনার চোখ লাল করে দিতে পারে ও তার থেকে জ্বালায় আপনার চোখ থেকে জল পড়তে পারে। এগুলো হলো ব্লিসিংয়ের কিছু প্রতিক্রিয়া মাত্র, আরও খারাপ দিক আছে এর, তবে আজকের ভিডিওতে আমি সবগুলো বললাম না। তবে লাস্টে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এই ধরনের কেমিক্যাল ব্যবহার করার আগে অবশ্যই 10 বার ভেবে চিনতে ব্যবহার করো, কারণ ফর্সা হওয়ার জন্য পৃথিবীতে আরও নানা রকম প্রোডাক্ট আছে এটা ছাড়াও, তাই অবশ্যই বি কেয়ারফুল। এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে আর যদি এই ভিডিও থেকে একটু উপকার পেয়ে থাকো তবে গার্লস অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।